পার্টি করি তো, এর জন্য ওদের একটা ক্ষোভ ছিল, মারে অনেক দিন ধরে মারার হুমকিও দিয়েছিল যেন মার্ডার করে দেবে। এইদিকে আর একটা ছেলে, তার নাম বিপ্লব বিশ্বাস, তারেও মারছে। এইরকম মাঝে মাঝে মারপিট করে, গ্রামের সবাই বারণ করে শোনে না, কিন্তু এই শ্রীকান্তর মারার সহযোগিতাও ছিল। আচ্ছা, এই দিনকার এই যে কালকেরা যে ঘটনা হয়েছে, এই ঘটনার কিছু আগে আমি মোড় থেকে যখন আসি, তখন বিশ্বজিৎ রায় উনি ওই সমীর ছিল তখনই, তখন বলছে যে তুই মার্ডার করিস, বারোয় মাথা ফাটাই দে, তারপর যা আছে আমার আছে। এ কথা বলার পরে আমি ওইখান থেকে শুনে আমি চলে আসলাম, কিন্তু কারে মার্ডার করবে কি করবে এই কথাটা আমি জানি না। এরকম গালাগালি করছে, ওই আরেকটা গালাগালি দিয়ে উনি ওরে একটা বাস দিয়ে মানে ছেলেটারে জয়ন্তরে, মানে এই বাড়ির যে ছেলেটা মাথা ফেটে গেছে, সঙ্গে সঙ্গে ওর মা ছিল ঘরে, ওর মা আসে, যেই দাঁড়াইছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মানে ওর মা ঠেকাতে আসছে, মা কি বসে থাকে, আসার সঙ্গে সঙ্গে মানে রড দিয়ে বাড়ি দিয়েছে, বাড়ি দেওয়ার সঙ্গে না সমীর 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 এবার ওই তারপরে কানন রায় বাধা দিতে আসলে তাকেও বাজ দিয়ে পিটিয়ে মেরেছে। রাজনৈতিক গন্ডগোল? হ্যাঁ, রাজনীতি আমরা বিজেপি করি বলে তার জন্য ও প্রায় এই সমস্ত করে। গ্রামে সমীর মল্লিক একজন তৃণমূল কংগ্রেসের একজন কর্মী ছিলেন, সুতরাং ওয়ার্ডে 300-400 জন কর্মী থাকে প্রত্যেকটা ওয়ার্ডে, আমার ওয়ার্ডেও 300-400 জন কর্মী, তার মধ্যে সমীর মল্লিক একজন কর্মী, সুতরাং আমার সেইভাবে সমীর মল্লিকের সঙ্গে কোনো রকম মানে বন্ধুত্ব বা কোনো কিছু নেই। সুতরাং আমি বলে রাখি, যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য তার দৃষ্টান্তমূলক সাজা হোক, আমি এর জন্য আইনের দ্বারস্থ হয়েছিলাম কাল রাতে। আইন প্রশাসন প্রশাসনের মতো তৎপরভাবে কাজ করছে, প্রশাসনিক প্রত্যেকটা ব্যক্তিকে আমি ধন্যবাদ জানাই যে তারা দ্রুততার সঙ্গে সমীর মল্লিককে গ্রেপ্তার করেছে। এবং বলে রাখি, আজকে যেভাবে বিজেপির কর্মী সমর্থকরা আমার বাড়িতে আজকে অ্যাটাক করলেন, তাদেরকে আমি বলে রাখি যে এটা মানব ধর্মের